Bangladesh Rashtrapati Holland Jonab Abdul Hamid. Who is the Prime Minister of Bangladesh? The Prime Minister of Bangladesh is Sheikh Hasina Wajid. Bangabandhu Sheikh Mujibur Rahman Holland Hajar Baswar Sesto Bengali. Tisara Thini Holland Bangalir Jatir Pita O Sadinotar Mohan Naya. Thini Sodaroy Marchanish Sobish Shala Tangapara Garama Janmogrung Koran. Tar Patar Nam Sheikh Lutfar Rahman. Bangabandhu Sheikh Mujibur Rahman Holland Bangladesh R Protam Rastapati. আমি আরও চার মাস আগে থেকে এই বঙ্গরোবট তৈরি করার মানে উদ্যোগ নিই। তো আমি অনলাইনে বিভিন্ন মালামাল অর্ডার করি, যেগুলো মানে সাপ্লাই দিয়ে যায় হোম ডেলিভারি, এবং সেইটা থেকেই অর্ডার করি। আমি এই মাথা অর্ডার করছিলাম চায়না থেকে, তা প্রায় দেড় মাস পর আসে, যার কারণে আমার কাজ একটু দেরিতে হয়ে যায়। এবং এই রোবটটি তৈরি করতে আমি যে সেন্সারগুলো ব্যবহার করছি সেগুলো সব অনলাইন থেকে আনা হয়েছে, মানে অনলাইনে অনেক সময় লাগছে। পরবর্তীতে আমার কোড করা লাগছে, এবং কোড করতে তো অনেক সময় লাগে। তারপর বিভিন্ন সেন্সর কালেক্ট করে তারপর সেগুলো ফিট করতে হয়েছে, তারপর আবার এই কোডিংটা আপলোড দিছি। অনেক সময় হয় কোডিং ভুল হয়, যার কারণে সার্কিটও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে হয়তো আমার তো ল্যাপটপ নেই, যার কারণে মানে এই সমস্যাটা আরও বেশি হয়েছে। আমি মোবাইল দিয়ে কোড করছি, তো এই জন্য মানে মানে অনেক বোর্ড নষ্ট হয়েছে। এখানে সি প্লাস প্লাস দ্বারা প্রোগ্রাম করা হয়েছে। এখানে আরডিনো উনো, আরডিনো মেগা, আরডিনো ন্যানো, আরডিনো লিলিপ্যাডও আছে। মানে এখানে জিএসএম মডুল ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সে এসএমএস পাঠাইতে পারবে। আর তারপর ফিমেল সেন্সর ব্যবহার যেমন এসএমএস পাঠাইতে পারবে, সে যদি আশেপাশে কোনোখানে আগুন লাগে সে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে এসএমএস পাঠাইতে পারবে। তারপর ফিমেল সেন্সর ব্যবহার করছে, সেটার মাধ্যমে সে আগুনটা ডিটেক্ট করতে পারবে, যেখানে আগুন লাগছে বা কি। তারপর এখানে স্মোক ডিটেক্ট, মানে স্মোক ডিটেক্টর সেন্সর, মানে যেটার মধ্যে কোডিং করে দেওয়া হয়েছে, মানে যে গ্যাসের যে ঘ্রাণটা, মানে গ্যাস মিথেন, ওই মিথেনের ঘ্রাণটা শুকে ও বলতে পারবে যে গ্যাস লিক হয়েছে, যার মাধ্যমে সে অ্যালার্ম দেবে। এছাড়া আর কী কী ডিভাইস আছে এখানে? এছাড়া ওই আরডিনো বোর্ড আছে যেগুলো, এবং সার্ভো মোটর আছে যার মাধ্যমে সে হাত নাড়াচাড়া করতে পারে। তারপর আইআর সেন্সর আছে। আইআর সেন্সর মানে ও বস্তু ডিটেক্ট করতে পারে, যার সামনে কোনো বস্তু আসলে ওর চোখের সামনে কোনো হাত রাখলে এ মুভ করতে পারে মাথা। ভবিষ্যতে কি কি সেন্সর আরো সংযোজন করার ইচ্ছে আছে? ভবিষ্যতে আমার মানে এখন তো সে হাত নাড়াচাড়া করতে পারে শুধু, কিন্তু আঙ্গুলটা মুভমেন্ট করতে পারে না। পরবর্তীতে আমি সে একটা বস্তু যেভাবে ধরতে পারে এবং ধরে সেটাকে উঠাতে পারে সেরকম, মানে মানুষের মতো কাজ করতে পারে সেই ভাবনা আছে। এই ভাবনা দূর এগোতে কতদিন লাগতে পারে? আরো এক বছর যদি সরকার পৃষ্ঠপোষকতা দেয় তাহলে তো অল্প দিনেই সম্ভব। না এগুলো তো মানে চায়না থেকে আরো অনেক দাম, সেগুলো অত সামর্থ্য আমাদের নাই। কি দাম কি মানে এর জন্য প্রায় হাতে দশটা সার্ভো লাগবে, মানে এক হাতেই। তারপর ওই হাতে দশটা, বিশটা, তারপর যদি পাও মানে হাঁটানো প্রয়োজন হয় তাহলে তো আরও অনেক সার্ভো লাগবে, যেগুলো এক একটা মূল্য প্রায় 1600-1700 টাকা করে, এরকম প্রায় 20-25টা লাগবে। তারপর যদি হাত মুভমেন্ট করাতে হয় তো আমাদের ফিঙ্গারের যে ইগুলো আছে সেগুলো চায়নায় পাওয়া যায়, সেটা অর্ডার দিয়ে আনতে হবে, তার একটার দাম প্রায় 8000 টাকার মতো। 40000 টাকা। আর আনুষঙ্গিক কত টাকা লাগতে পারে? তো এটা যদি আরো ডেভেলপ করার চিন্তা, ওই রকম ডেভেলপ করতে প্রায় 1,00,000 টাকা লাগে। বিভিন্ন কলকারখানা একে দিয়ে যেমন একটা বস্তু সে দিতে পারবে, তারপর যেমন রেস্টুরেন্টে কাজ করতে পারবে, রেস্টুরেন্টে মানে মানুষকে দেওয়া নেওয়ার জন্য সে ব্যবহার তাকে ব্যবহার করা যাবে, তার সাথে সে কথা বলবে। মানে এটার কাজ আমার 21 মার্চ শেষ হয়, কিন্তু 17 মার্চ ছিল আমাদের জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তার নামের সাথে মিল রেখে এবং এই বাংলার নামের সাথে মিল রেখে আমি এটার নাম বঙ্গ দিই। সরকার যদি আমাকে পৃষ্ঠপোষকতা দেয় যাতে মানে এটা ডেভেলপ করার জন্য আর্থিক সহযোগিতা করে, তো সেটা আমি অনেক ডেভেলপ করতে পারবো, যেটা মানুষের কাজে ব্যবহার করতে পারবে, বিভিন্ন কলকারখানায় ব্যবহার করতে পারবে। উপকার যে কালে যে জায়গায় মানুষ যাইতে পারবে না, মানে মানুষের যেটা সম্ভব না সেই এটা করতে পারবে। এখন দূর দূরান্ত থেকে দেখছি যে মানুষ আসতেছে,
দূর দূরান্ত থেকে যখন মানুষ দেখতে আসে তখন আমার মনে খুব আনন্দ লাগে এবং উৎসাহিত করে, যাতে আমি আরো অভাবনীয় আবিষ্কার করতে পারি এবং বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারি। ওই প্রথম দেখছি কত বোট বেডির মতো ইয়া আনছে, আনজা ওই দোতলার উপর উঠিয়া ওইগুলো নিছে, তার আমি কিছু কই না, কি সায়েন্সের কিছু লাগে থাকে। এখন দুই মাস হয়ে গেছে, এখন এই রাতে তিনটা চারটে পর্যন্ত কাজ করে, মুই তো ঘুমাবি না, সাউন্ড তো দরকার হয় আমি পড়াশোনা করি। এখন ওই যে পড়াশোনা করে অত আমি দেখি নাই, এখন আস্তে আস্তে একদিন দেখি যে উপরে বইয়ে কথা কয়, তা গেছি বাবা আমি একটু রোবট বানাইছি দেখো আমি তুমি কথা কয়, আমি তো কল লিখাম তার, এখন ওই দেখে খুব ভালো লাগছে। এখন তো পাড়া প্রতিবেশী এমন কোনো দিন নেই 200-300 লোক না হয়, ও ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, না দাইলে সবাই অপ্রিয় হয়ে যায়। আমার দেখে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ছেলে এরকম একটা আবিষ্কার করছে, এটা আরো তো বড় হওয়া উচিত। হ্যাঁ, আশা তো এই আশা, সরকার যদি আমাকে এই আরে সাহায্য করে তাইলে উন্নত মানের করতে পারে, আর এই যে আমাদের আশা। আর ও বলে কি বলে যে আমার যদি সরকার আমার প্রতি যদি একটু হ্যাঁ সাহায্য করতো তাইলে আমার ইচ্ছা যে এসছো আমি বড় কিছু করবো। না আমরা কি এইভাবে আসি কোন সরকার, আমরা তো ওই খাইয়া লইয়া আসি কোনো রকম, আমাদের এই মাটির ব্যবসা তো ভালো না। আর যদি উপরে যদি সরকার একদিক লক্ষ্য করে তাইলে অন্য তো কিছু করতে পারবে। সুজন পালের সাথে আমার কথা হয়েছে, আমি ইতিমধ্যে আমি পরিদর্শনও করেছি। সুজন পালের এই রোবটটি সত্যি একজন ক্ষুদ্র বিজ্ঞানী হিসাবে এটি প্রশংসার দাবিদার। সেই রোবটটির আপগ্রেডেশনের জন্য আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ধরনের ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কর্মকাণ্ডের জন্য কোনো আর্থিক বা কোনো সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হলে আমি সেটি ওই বিভাগ বা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সরকারের পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করব। আমি প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।